কালারটা এখন একটু চেঞ্জ হয়ে আসছে কালারটা চেঞ্জ হয়ে আসছে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব দ্রুতই কালার চেঞ্জ হয়ে আসে এই যে একটা সাইড হয়ে গেছে এই সাইডটা বেশি কালো হয়ে আসছে আমি এবার ধুয়ে দিলাম তিনটা ডিম যেহেতু ফ্রাই প্যানটা আমার ছোট হয়ে যাচ্ছে তিনটা ডিম দিল না দুইটা করে ভাজার দরকার ছিল দিয়ে দিই গুড মর্নিং এভরিওয়ান সালাম আলাইকুম কি অবস্থা সবার এই তো সকালের নাস্তা প্রস্তুতি প্রিয় বাবা গল্প কি খাবে ওর জন্য কফি পানি বসাইছি আর আজকের ওয়েদার একদম বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা সকাল থেকে বুঝে নাই ঠান্ডা পড়া মানে শুরু হয়েছে আমি আবার প্রিয় স্কুলে যাবো আজকে আমি এখন যাচ্ছি প্রিয়র স্কুলে প্রিয়র স্কুল থেকে প্রশ্ন আনতে হবে যাচ্ছি প্রিয়র স্কুলে কালকে থেকে পরীক্ষা অনলাইনে হবে এই জন্য ইয়ে দিয়ে দিবে কি বলে প্রশ্ন দিয়ে দিবে বাবার সাথে বের হয়ে গেছি সব দেখিয়ে তোমাদের আজকে রোদ উঠে নাই যে আকাশের অবস্থা বাজারেও যাইতে হবে হ্যাঁ তো প্রিয় স্কুল থেকে চলে আসলাম ভালো হইলো সকাল সকাল কাজ শেষ আমি তো ভাবছিলাম মনে হয় আমি আজকে 11টার আগে যেতে পারবো না স্কুলে যাই হোক সকাল সকাল কাজ শেষ রোদের যে অবস্থা আমার অনেকগুলো কাপড় চোপড় জমছে আজকে ভিজাইতাম ভিজানো যাবে না তো লাস্ট মনে হয় 2-3 দিন আর ইয়া করা যাবে না কাপড় চোপড় ধোয়া যাবে না দেখা যাক এবার অন্যান্য কাজ শাড়ি সব এইভাবেই ফেলে রেখে চলে গেছি আমি নাস্তা করিনি এখন এই সেই বাদামের বক্স সামনে কয়েকটা বাদাম খাই বাদাম খেতে গিয়ে আমার মনে হয়েছে দিন রাত 24 ঘন্টা ফেসবুকে এই বাদামের যন্ত্রণায় ঢোকা যাচ্ছে না প্রিয় পুডিং খাবে বলতেছে আজকে কতদিন যাব আমি করবো করবো করে দিয়ে করার সময় পাচ্ছি না সে করে দিব বাড়ির দূর তো এত ঘন হয়েছে একদম অনেক শর্ট এখন এগুলো যদি ছেঁকে নেই ছেঁকে নিলে পুডিংটা স্মুথ হবে মানে পুডিংটা স্মুথ হবে কিন্তু মানে শরগুলো পড়ে যাবে এটার জন্য আমার মায়ের লাগতেছে তো আমরাই তো খাবো আমার কাছে কিন্তু খারাপ লাগে না এটা চিনি দিয়ে অলরেডি জাল করা ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম ইয়েটা বানাই দিই পুডিংটা ঠান্ডা ঠান্ডা করে কিন্তু পুডিংয়ের ডিম দিতে হয় যারা নতুন রাঁধিনি যারা এই যে জাস্ট দুধটা এড়ে চিনি দিয়ে ঘন করে চিনি দিয়ে জাল দেওয়া ঘন করে জাল দেওয়া কী বলে এটার মধ্যে যদি নর্মাল লিকুইড দুধ হয় মাঝে মাঝে গুঁড়া দুধ মিক্সড করতে হয় আমি যে দুধ নিচ্ছি এতই ঘন এটার মধ্যে গুঁড়া দুধ মিক্সড করতে হয়নি এমনিই কালার ক্রিম কালার হয়ে গেছে তিনটা ডিম দিলে হয়তো কিন্তু ডিমের সাইজগুলো আমার কাছে ছোট ছোট মনে হচ্ছে আমি চারটা দিব এক বাটিতে তিনটা দিলেই যথেষ্ট ডিমগুলো অনেক সময় চেক করে দিবেন আমি তো ডিরেক্ট দিয়ে দিলাম দেওয়ার পরে মনে হইলো দেওয়ার পরে মনে হচ্ছে যে চেক করে আর আলাদা একটা বাটিতে নিয়ে দেওয়ার দরকার ছিল একবার এমন করে আমি ডিম দিয়ে দিয়েছি ডিমটা নষ্ট ছিল পরে আমার পুরো দুধগুলো সব ফেলানো গেছে তো ডিমটা আরেকটা ফেলাতে এক একটা করে ভাঙবেন এক একটা করে এটা আমাদের ধরবেন আমি আজকে আপনাদের সাথে কথা বলতে গিয়ে ভুলে গিয়েছি তো আপনারা এমন ভুলে গেলে বিশাল লস একটা প্রজেক্ট হয়ে যাবে তো প্রজেক্ট লস করা যাবে না এরপরে একটা এমন ঘুটিনির সাহায্যে মিক্স করে নেবেন নর্মাল কাঁটা চামচ দিয়েও মিক্স করতে পারেন একটা হ্যান্ড ফিস যদি থাকে ঘরে তাহলে এটা দিয়ে মিক্স করবেন সময় নিয়ে মিক্স করবেন যেহেতু এত দুধের স্বর আছে এটা একটু অতটাই স্মুথ হবে না মুখে খেতে গেলে এই স্বরগুলো মুখে লাগবে কিন্তু আমার স্বরগুলো ফেলতে ইচ্ছা করতেছে না কিন্তু আসলে পরিবেশনযোগ্য যে পুডিং সেগুলো কিন্তু এমন সফট থাকলে হবে না এবার ক্যারামেল বানাবো এই তো আমি ক্যারামেল বানাবো ক্যারামেল বানানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে 2-3 টেবিল চামচের মতো চিনি হবে চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হয়
আমি সামান্য একটু পানি দিয়ে দিব, একদম সামান্য। আপনারা চাইলে একদম পানি ছাড়াও বানাতে পারেন, অনেকে পানি ছাড়া বানায়, পানি দিয়ে বানালে না তাড়াতাড়ি হয়ে যায় ক্যারামেলটা। আকাশে তো আজকে সারাদিনেও সূর্যের দেখা নাই, তার মানে দু একদিনের মধ্যে ভালোই শীত পড়বে। চুলার তাপ তো সব দিকে সমান থাকে না, এক সাইড দিয়ে পড়া শুরু করে, এই জন্য একটু নাড়ায় চাড়ায় দিতে হয় একটু পরপর। নাড়াচাড়া না দিলে কিন্তু এক সাইড পুড়ে যাবে, আরেক সাইড কিনা একদম সাদা সাদা থাকবে। এই যে কালারটা এখন একটু চেঞ্জ হয়ে আসতেছে, কালারটা চেঞ্জ হয়ে আসলে কিন্তু আর খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই কালার চেঞ্জ হয়ে আসে। এই যে একটা সাইড হয়ে গেছে, এই সাইডটা বেশি কালো হয়ে আসছে, আমি এবার ধুয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হোক, বেশি সময় লাগবে না, একটু ঠান্ডা হলেই এটা কিন্তু সাবধানে নামাতে হবে। আমি কিন্তু একদম ব্ল্যাক মানে এই কালারটা আসার আগেই কিন্তু আমি নামাই ফেলছি, কারণ ইয়েটা গরম থাকে তো নামানোর পরও একটু কালচে হয়। একটুখানি ঠান্ডা হয়েছে, একবারে ঠান্ডা করার প্রয়োজন নাই, একটু ঠান্ডা হলেই হবে। আপনারা দুধটা ইয়া করার আগে, ডিম মিক্স করার আগে একটু ছেঁকে নেবেন। তখন ঢেকে দিলাম চুলায়, একটা হাঁড়ি অলরেডি আমি বসাই দিচ্ছি, এটা হচ্ছে হাঁড়িতে পানি দিয়ে বসাই দিলাম। এটার মধ্যে আমি নর্মালি পুডিং বানাই। আল্লাহ, আগে যে বসাই দিলাম পানিটা তো গরম হয়ে গেছে, হাঁড়িটাও তো গরম হয়ে গেছে, বেশি গরম হয় নাই। আপনারা পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পুডিংয়ের মধ্যে ঢুকে না যায়, পুডিংয়ের বেলা নিচে থাকতে হবে। আমি এবার চুলার আঁচটা প্রথমে পাঁচখানি একটুখানি বাড়িয়ে দিছিলাম, এখন একদম লো আছে, বসায় রাখলাম, ঘন্টাখানেক লাগবে হইতে। এক ঘন্টা হয়ে গেছে, আমি চুলা অফ করে দিছি, এখন গরম একটু করে খুলে দেখবো হয়েছে কিনা, না হলে আবার দিতে হবে, মনে হয় হয়ে যাওয়ার কথা। প্রিয় কি ঘুম পাড়ায় সন্ধ্যার পরে ওপেন করে দিই, আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো। ওয়েদারের কি যে অবস্থা, তাও ওইরকম ঠান্ডা কিন্তু নাই, জাস্ট আকাশটাই মনে হচ্ছে মন খারাপ করে বসে আছে। আকাশ এত মেঘলা থাকলেও ভালো লাগে না আমার কাছে শীতের দিনে, এই জন্য আরো বেশি ভালো লাগে না, যে ওয়েদারটা কেমন যেন মনে হয় কি বলে বিরহ বিরহ টাইপ ওয়েদার, গুমোট গুমোট ওয়েদার মনে হচ্ছে, বিরহ বিরহ। প্রিয় একটু ঘুম পাড়াই, সন্ধ্যা হয়ে গেছে, এই যে পুডিংটা নামাই নিয়ে আসছি, পুডিংটাও হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি একটু ছুরি দিয়ে মাঝখান দিয়ে। এবার পুডিংয়ের সাইডগুলো একটু না ভাঙলেই হয়। এটা হচ্ছে এখন কি হচ্ছে নাকি, সেদ্ধ পুরো হয়ে গেছে। প্রিয় এটা কি ফ্রিজে রাখা হয়েছে, গরম এই হালকা হালকা গরমের জন্যই তো ভেঙে গেছে, না তো ফ্রিজে রাখলে এটা ভালো হইতো। তুমি তো খাবা খাবা বলে মাথা নষ্ট করে দিচ্ছ, কালকে খেতে পারবো? হ্যাঁ এখন এটা খাও, এখনো খেতে পারবো। রাতের রান্নার প্রিপারেশন, আজকে ভিন্নধর্মী রান্না, ভিন্নধর্মী রান্না বলতে ব্যাচেলারদের রান্না করবো, ডিম দিয়ে আলু দিয়ে, ডিম সিদ্ধটাও দেওয়া যায়, ডিম দিয়ে আলু দেওয়া করলে প্রিয় বাবা আবার ডিম ভাজি করে দেয়, এটার মধ্যে পছন্দ করে। যেখানে পেঁয়াজ মরিচ লবণ, আগে ডিমগুলো ভাজি করে নিই, তারপরে আলু দিয়ে কারি রান্না করবো। ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, ফুলকপির ভর্তা করবো। এই খাবারটা ব্যাচেলারদের মনে হয় কমন খাবার, আমার কখনো হোস্টেলে থাকা হয় নাই, একাও থাকা হয় নাই, এই জন্য ব্যাচেলারদের খাওয়া খাওয়া হয় নাই। কিন্তু তারপরেও আর কি আছে যেটা ব্যাচেলারদের কমন খাবার, যাদের জীবনে ব্যাচেলার লাইফ ছিল তারা তো দেখেই বুঝতে পারতেছে না, এই ডিম দিয়ে এখন আলু দিয়ে রান্না করা হবে, নর্মাল সিদ্ধ ডিম দিয়ে রান্না করে, এই ভেজে রান্না করে অনেকে কম। তিনটা ডিম যেহেতু ফ্রাই প্যানটা আমার ছোটো হয়ে যাচ্ছে, তিনটা ডিম দিলো না, দুইটা করে ভেজার দরকার ছিল, দিয়ে দিই।
প্রিয়র বাবার হোস্টেল লাইফ ছিল না, তারপরে তার এই খাবারটা পছন্দ। এবার পিস করে ফেলতেছি, কারণ রান্নার মধ্যে এবার পিস পিস করে দেওয়া হবে, এই জন্য এখনই পিস পিস করে ফেলতেছি। লবণটা আমি তেলের মধ্যে এড়িয়ে দিই, আর হলুদ পেঁয়াজ দিয়ে দিলাম একবারে। ভাজা হয়ে গেছে অনেকটা, এখন মশলাপাতি দিয়ে কষাই নিব। রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া, মরিচ। মশলা গুলা কষানো হোক, তারপরে এর মধ্যে আমি ডিম দিয়ে দিব, ভাজা ডিম গুলা মশলা গুলা কিন্তু কষানো হোক। ডিম গুলো আমি বিভিন্ন শেপে কেটে নিয়েছিলাম, এই জন্য কয়েকটা আঁকা বাঁকা হয়ে গেছে, কয়েকটা গোল হয়ে গেছে, কয়েকটা লম্বা হয়ে গেছে, যেইটাই হয়েছে হয়েছে। আচ্ছা, কাঁচামরিচটা ইয়া করে দিব না, মাছটা দিয়ে শুধু কেটে দিব, পুরোটা লম্বা করে ফেলে দিলে প্রিয় তো ঝাল খেতে কষ্ট হবে। এটা কিন্তু কষানোর পানিতেই, আমি নতুন করে কিন্তু পানি দিইনি, আবার একটু পরে কষানো শেষ হলে আবার একটু পরে পানি দিয়ে, হালকা একটু পানি দিয়ে আবার একটু কষাই নিব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নিব, তার শেষ। আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রিয়র কালকে থেকে এক্সাম শুরু, প্রিয়কে আমি এখন এক্সাম নেওয়াচ্ছি আমার মতো করে। কি সমস্যা, কি আমার ওই করে গেল কেন? প্রিয়কে পড়তে বসলি এত দৌড়াদৌড়ি করে, যাও তাড়াতাড়ি। প্রিয়কে এতক্ষণ পড়ালাম, দেখা যাক কালকে সকালে প্রিয়র পরীক্ষা কি জানে কি করে, মানে দেখা যায় আমার কাছে লিখে দেয়, পরে আবার ক্লাসের মানে এক্সামের সময় হইলে আবার দেখা যাবে উল্টা পাল্টা কী করবে কে জানে। এখন সব গুছাইতে গুছাইতে দেখলাম সোয়া দুইটা বেজে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখায় আমাদের শীতের প্রথম বৃষ্টি। শীতের সময় বৃষ্টি হইলে মানে ঠান্ডায় জানালা কিন্তু একদমই খোলা যায় না, আজকেও ঠান্ডা কিন্তু একদম খোলা যায় না এমনটাই ঠান্ডা পড়ে নেই, কিন্তু ডিসেম্বর মাসে নর্মালি বৃষ্টি হলে কিন্তু মানে এত ঠান্ডা থাকে যেটা অবস্থা খারাপ। আজকে আমি কমফোর্টার নামাই নিছি, কারণ ভোরের দিকে ভালোই শীত লাগবে, এখনও ঠান্ডা লাগতেছে কিন্তু কম, একদমই কম, অতটা না কাঁথা নিয়ে দিয়ে দিত, কিন্তু মনে হলো না কমফোর্টার নামাই নেই, আরাম করে ঘুমাবো, আমার এমনি শীত সহ্য হয় না, আমার নর্মাল একদম ঠাটা পড়া গরমের মধ্যেও আমার কাঁথা লাগে, তো আজকে কমফোর্টার নামাই নিছি, গতদিনই নামাইছি, আজকে না সরি গত দুই দিন হয় নামাইছি, গতদিনে আরাম করে ঘুমাইছি। শীতের দিন না আমার মানে খাট গুছাইতে খুব বিরক্ত লাগে, এই মানে আমার দুইটা লাগে কমফোর্টার, মানে কম্বলও লাগে সাথে কমফোর্টারও লাগে, প্রিয় বাবার একটা লাগে, কারণ আমরা মানে হয় না টানাটানি করে আমার কাছে মনে হয় আরাম হয় না, তো তিনজনের তিনটা, তিনজনের তিনটা কমফোর্টার গুছাও আবার বালিশ গুছাও, মানে খাটের অবস্থা মনে হয় একদম ঘূর্ণিঝড় চলে আসছে। খাট থাকবে ক্লিন, মানে খাটের মধ্যে দুইটা বালিশ থাকবে, একদম প্লেন খাট থাকবে, তো আমরা হচ্ছি গিয়া মানে ছোটো লোক টাইপের মানুষ, খাটের মধ্যে কুলবালিশ ছাড়া আমাদের হয় না, মানে কুলবালিশের মধ্যে আরাম করে ঘুমাবো, তো আমাদের খাটে একটা কুলবালিশও রাখতে হয়, আর আমার আমার খাটে এখন দুইটা বালিশ না, আমার খাটে এখন পাঁচটা বালিশ, অলমোস্ট পাঁচটা বালিশ বলতে আমার একটা মাথার বালিশ, একটা কোষণ বালিশ, প্রিয়র বাবার একটা মাথার বালিশ, একটা কোষণ বালিশ, সাথে প্রিয়র একটা বালিশ, তো হয়ে গেল পাঁচটা বালিশ, পাঁচটা বালিশ রাখতে হয়, একটা কুলবালিশ রাখতে হয়, তো স্বপ্নের যে একটা খাট আমার থাকবে, একটা খাট থাকবে, দুইটা নর্মাল বালিশ থাকবে, কি গুছানো থাকবে, এই গুছানোটা আসলে সেই টেলিভিশনেই সম্ভব, আমার ঘরে সম্ভব না, আর কুলবালিশ ছাড়া তো আমার ঘুমই হয় না, দেশে বিদেশে যত হোটেলেই যাই না কেন কোথাও আমি কুলবালিশ পাই নাই, মানে কুলবালিশ ছাড়া মানুষ আরামের একটা ঘুম দিতে পারে এটা কোনো কথা, ক্লাস মেনটেন করতে গিয়ে তো মানুষজন এই আরামের আরামটাতে মিস করে যারা কুলবালিশ রাখে না, তো আমার আপাতত খাটের ক্লাস মেনটেন হয় না, কারণ আমি খাটের মধ্যে আমার কুলবালিশ রাখতে হয়, মাথার বালিশ রাখতে হয়, আর এগুলোর মধ্যে যদি শীতের মধ্যে আরও দুই চারটা কমফোর্টার অ্যাড হয় তাহলে বুঝেন আমার খাটের অবস্থা কী থাকে, তো এই জন্য শীতের দিনটা আমার জন্য খুবই ভয়ঙ্কর দিন, এগুলো সকলগুলো গুছাও, সব কিছু করো, তো এবার শীত
মনে হচ্ছে এক মাসের বেশি থাকবে না, আল্লাহ আল্লাহ করে এক মাস থাকলেই হয়, এর বেশি না থাকলেই হয়। তো যাই ঘুমাইতে যাই, সকালবেলা প্রিয়র পরীক্ষা 9:30 বা 10টা থেকে শুরু হওয়ার কথা। তো ঘুমাইতে যাই, গুড নাইট, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আল্লাহ হাফেজ।